বাংলাদেশের চেয়ে 18 গুণ বেশি বড় দেশ আর্জেন্টিনা। দেশটিতে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে অধিক। আর্জেন্টিনার মেয়েরা তারা সন্তান চান না, কিন্তু যৌন মিলনে আগ্রহী। এছাড়া দেশটিতে ঐতিহ্যগতভাবেই তাদের গোপন অঙ্গের উপাসনা করে এবং আলাদা একটা আদরের নাম দিয়ে থাকে। আজকের ভিডিওতে জানাবো আর্জেন্টিনা দেশ সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম একটি দেশ আর্জেন্টিনা। ফুটবলের দেশ হিসেবে পরিচিত এই দেশটির সাংবিধানিক নাম আর্জেন্টিনা রিপাবলিক। আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েনস আয়ার্স। দেশটির অবস্থান ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের দক্ষিণ পশ্চিম দিকে। এছাড়াও আর্জেন্টিনার পশ্চিমে রয়েছে চিলি, উত্তর দিকে প্যারাগুয়ে এবং বলিভিয়া, পূর্ব দিকে রয়েছে উরুগুয়ে এবং আটলান্টিক মহাসাগর। আর্জেন্টিনার সর্বদক্ষিণে রয়েছে ড্রেক প্যাসেজ, যা ল্যাটিন আমেরিকাকে অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে আলাদা করেছে। আর্জেন্টিনা অ্যান্টার্কটিকা মহাদেশের কিছু অংশকে নিজেদের বলে দাবি করে আসছে অনেক দিন ধরেই। আর্জেন্টিনার মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। বৃহৎ আয়তনের এই দেশটি বাংলাদেশ থেকে প্রায় 18 গুণ বড়। এই বৃহৎ আয়তনের ভূমিতে বসবাস করে মাত্র 4.5 কোটি মানুষ। আয়তনের দিক থেকে আর্জেন্টিনা বিশ্বের 8ম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে দেশটি পৃথিবীর 31তম বৃহত্তম দেশ। আর্জেন্টিনার প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে মাত্র 14 জন মানুষ। দেশটির মোট জনগণের প্রায় 97% ইউরোপের অধিবাসী এবং বাকিদের মধ্যে রয়েছে এশিয়ান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। দেশটির জনগণের প্রায় 75% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 19% নাস্তিক। আর্জেন্টিনায় মুসলিমদের সংখ্যা নেই বললেই চলে। এখানে খ্রিস্টান বাদে অন্যান্য সকল ধর্ম মিলে মাত্র 6% মানুষের বসবাস রয়েছে। আর্জেন্টিনা এমন একটি দেশ যাদের লিখিত কোনো দাপ্তরিক ভাষা নেই, তবে দেশটির প্রায় বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলায় অফিস আদালতে সবচেয়ে বেশি এই ভাষাটি ব্যবহৃত হয়। একটি ব্যাপার বিশেষভাবে উল্লেখ্য যে স্প্যানিশ ভাষাভাষী দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা পৃথিবীর সর্ববৃহৎ। এই দেশের ভাষায় স্প্যানিশ হওয়ার মূল কারণ হলো দেশটি স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে 1816 সালের 9ই জুলাই। আর্জেন্টিনার মানুষের জীবন এবং জীবিকার ব্যাপারে বলতে গেলে তাদেরকে অনেক সুখী বলতে হবে। মাথাপিছু আয় ইউরোপের মানুষের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম হলেও দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকায় এখানকার মানুষ অনেকটা শান্তিতে বসবাস করে। আর্জেন্টিনার মানুষের গড়ায়ু প্রায় 76 বছর এবং এখানকার প্রায় 99% লোক শিক্ষিত। আর্জেন্টিনা বলতে ভারতীয় উপমহাদেশের লোকজন যে ব্যাপারটি সবার আগে ভেবে নেয় তা হচ্ছে ফুটবল। আর্জেন্টিনায় ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এর প্রধান কারণ হচ্ছে আর্জেন্টিনার ফুটবলের পারদর্শিতা। দেশটি 5 বার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে কোপা আমেরিকায় দেশটির শিরোপা রয়েছে 14টি। আর্জেন্টিনা পৃথিবীর ইতিহাসে উপহার দিয়েছে বিখ্যাত অনেক ফুটবল প্লেয়ারদের, তাদের মধ্যে দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি অন্যতম। পৃথিবীর প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এটি উদ্ভাবন হওয়ার পর আর্জেন্টিনায় প্রথম দেশ যারা অপরাধ দমনে এই প্রযুক্তি ব্যবহার করে। 1892 সালে আর্জেন্টিনার এক পুলিশ অফিসার এক খুনের তদন্ত করতে গিয়ে এটি প্রথম ব্যবহার করে। মুসলিম বিশ্ব খাবার হিসেবে গরুর মাংসকে অনেক গুরুত্বপূর্ণ মনে করলেও আর্জেন্টিনা পৃথিবীর সবচেয়ে বেশি গরুর মাংস খাওয়ার দেশগুলোর মধ্যে একটি। আর্জেন্টিনায় প্রতি বছর একজন মানুষ গড়ে 55 কেজি গরুর মাংস খায়, যা তাদেরকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। এছাড়াও দেশটির গরুর মাংসের সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে রয়েছে। আর্জেন্টিনার কোনো শিশুর নাম মেসি রাখার নিষেধ। শুনতে অবাক মনে হলেও এটাই সত্য। আর্জেন্টিনায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় নামের মধ্যে একটি মেসি।
এর প্রধান কারণ হচ্ছে তাদের প্রিয় ফুটবল প্লেয়ারের নাম লিওনেল মেসি। এই নামে উৎসাহী হয়ে এই দেশে এত পরিমাণ শিশুর নাম মেসি রাখা হয়েছে, যাতে বিরক্ত হয়ে দেশটির সরকার মেসি নামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে এই দেশে নতুন করে কোনো শিশুর নাম মেসি রাখা যাবে না। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল হওয়া সত্ত্বেও এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ চিলি এবং চিলির পরেই ধনীর তালিকায় সবার ওপর দিকে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই মহাদেশের দ্বিতীয় ধনী দেশ হওয়ার অন্যতম কারণ তাদের দেশের মানুষ সবচেয়ে বেশি প্রশিক্ষিত। তারা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা সবচেয়ে বেশিভাবে মেলে ধরতে পারে। প্রযুক্তিতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম। তাদের দেশের প্রযুক্তিগত অগ্রগতির কয়েকটি উদাহরণ দিতে গেলে প্রথমেই বলতে হয় দেশটিতে এখন পর্যন্ত 5 জন ব্যক্তির তথ্য এবং প্রযুক্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছে। এছাড়া এই দেশটিতে প্রথম দিকে রেল ব্যবস্থা চালু করা হয়, যা এখন লাতিন আমেরিকায় সবচেয়ে বড় রেল যোগাযোগ ব্যবস্থা। আর্জেন্টিনার প্রযুক্তি ব্যবস্থা এতটা উন্নত যে তারা 1980 সালে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করেছিল, কিন্তু শান্তিপ্রিয় দেশ হওয়ায় তারা সেটি বর্জন করে। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যে দেশে কোনো চলচ্চিত্র অস্কার পেয়েছে। এছাড়াও দেশটির মানুষ সাহিত্য এবং সংস্কৃতিতে অনেক এগিয়ে। তাদের দেশের বিখ্যাত ল্যাটিন ড্যান্স সারা পৃথিবীব্যাপী পরিচিত এবং অনেক জনপ্রিয়। আর্জেন্টিনার মোট অর্থনীতির প্রায় 60-70% আসে গ্রামের অঞ্চল থেকে, কিন্তু একটি বিষয় মানুষকে সবচেয়ে অবাক করে, আর তা হলো দেশটির মোট জনসংখ্যার মাত্র 4% গ্রামে বসবাস করে। এই 8% লোকই দেশের 70% অর্থনীতির চাকাকে সচল রেখেছে। বর্তমান সময়ে মানুষ ফ্রেন্ডস ডে বা বন্ধু দিবস অনেকেই পালন করে। বাংলাদেশে এর ব্যাপকতা দিন দিন ছড়িয়ে পড়ছে, কিন্তু একটি ব্যাপার হয়তো পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে না, আর তা হচ্ছে আর্জেন্টিনার মানুষ সবচেয়ে বেশি জাঁকজমক এবং উৎসবের সাথে ফ্রেন্ডস ডে পালন করে। এর প্রধান কারণ হচ্ছে তারা অনেক বন্ধুসুলভ এবং অতিথি পরায়ণ। রাজনৈতিকভাবে আর্জেন্টিনা অনেক শান্তিপূর্ণ একটি দেশ, কিন্তু দেশটির মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন, যার ফলে রাজনীতিবিদদের কোনো ভুল তারা খুব সহজে মেনে নেয় না। তেমনই এক দৃষ্টান্ত পৃথিবী লক্ষ্য করেছে 2001 সালে। এই বছর বিভিন্ন কারণে জনগণের অপছন্দ থাকার কারণে 10 দিনে 7 জন প্রেসিডেন্টকে বদলি হতে হয়েছে আর্জেন্টিনায়। পৃথিবীর প্রত্যেকটি দেশেই কিছু নিয়ম রয়েছে যা সকলকে মেনে চলতে হয়, কিন্তু এই নিয়মগুলো অনেকের কাছে হাস্যকর হতে পারে। তেমন একটি আইন রয়েছে আর্জেন্টিনায়, আর তা হচ্ছে আপনি আর্জেন্টিনায় কখনো বিমানে করে খাবার নিয়ে ঢুকতে পারবেন না। এটি দেশটির সাংবিধানিকভাবেই অবৈধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ এমন কাজ করে তাহলে তাকে চোরা কারবারি হিসেবে শাস্তি দেওয়া হয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, কিন্তু এটি এই মহাদেশের সবচেয়ে ব্যয়বহুল শহর। বুয়েনস আয়ার্স পৃথিবীর 13তম সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর। এই শহরটিতে থাকতে হলে খরচ করতে হবে প্রচুর টাকা। এই শহরে রয়েছে আর্জেন্টিনার সবচেয়ে ব্যয়বহুল হোটেল। এই হোটেলটির নাম হারবর টাওয়ার। এটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় $12 মিলিয়ন। আর্জেন্টিনায় পতিতাবৃত্তিকে করা হয়েছে আইনগতভাবে বৈধ। এর প্রধান কারণ হচ্ছে দেশটির সরকারের অর্থলোভ। দেশটির সরকার 3টি শর্তে দেশটিতে পতিতাবৃত্তিকে বৈধ করেছে। এ শর্তগুলোর প্রধান শর্ত কি হচ্ছে, সরকারকে অনেক উচ্চ মাত্রায় কর প্রদান করতে হবে, এছাড়াও নিরাপদ এবং সুস্থ পরিবেশে পতিতাবৃত্তি করতে হবে এবং প্রত্যেকের অবশ্যই নিয়মিত মেডিকেল চেক আপ করতে হবে। আর্জেন্টিনার সৌন্দর্যের কারণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 7 মিলিয়ন ভ্রমণ করতে যায় এবং তাদের প্রধান গন্তব্য দেশটির রাজধানী। আর্জেন্টিনার প্রধান পর্যটনগুলোর মধ্যে রয়েছে অবলিস্কো জর্ডিন, জাপানেস, ইগোয়াজু ন্যাশনাল পার্ক এবং প্লাজা ডেমাও। অর্থনীতির কথা বলতে গেলে আর্জেন্টিনার অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ভারী শিল্প কারখানার ওপর নির্ভর করেই।
এছাড়াও দেশটির জ্বালানি উৎপাদন এবং বস্ত্র শিল্প ব্যাপকভাবে অবদান রাখছে অর্থনীতিতে। আর্জেন্টিনার নমিনাল জিডিপি প্রায় $450 বিলিয়ন মার্কিন ডলার এবং এখানকার মানুষের মাথাপিছু আয় $10,000 মার্কিন ডলার। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। এক পেসো সমান বাংলাদেশি টাকায় ১.৭০ টাকা এবং ভারতীয় রুপিতে ১.৫১ রুপি। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমাদেরকে। আর এই ধরনের অসাধারণ ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর এই ধরনের অসাধারণ ভিডিও সবার জানা দরকার, তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।